যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে পদ্মশিবিরের বেশ কিছু সাংসদ ও বিধায়ক ফুলবদ করতে চাইছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তৃণমূল দরজা খুলবে তাঁদের যোগদানের জন্য কিন্তু লোকসভা নির্বাচনের পরে এখন এই প্রশ্নে তৃণমূল শীর্ষ নেতৃত্ব হুট করে দলের দরজা খুলে দিতে চান না তাই এবারের একুশের মঞ্চে বট কোনও ফুলবদলের ঘটনার কোনও সম্ভাবনা আছে বলে কেউ মনে করছেন না তবে রাজনীতি চিরকালই সম্ভাবনার খেলা আর তাই একদম বোপনে অনেক কিছুই ঘটে থাকে যেমন ধরুন না মুকুটমণি অধিকারী যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন সেই খবর বিজেপি বা তৃণমূলের কোনও নেতার কাছেই ছিল না কিন্তু মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন লোকসভা ভোটে প্রার্থীও হলেন হেরে গিয়েও বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়লেন এবং জিতে বিধায়ক পদও ধরে রাখলেন তাই চট করে বলা মুশকিল যে একুশের মঞ্চে বট কোনো চমক থাকবে না কেননা জল্পনায় আছে বিজেপির দুই সাংসদ ও পাঁচ বিধায়ক জোড়াফুলে যোগদানেই ইচ্ছা নাকি জানিয়েছেন প্রয়োজনে ইস্তফে দিয়েও যোগ দিতে চান তাঁরা কিন্তু এখনও নাকি তৃণমূল শীর্ষ নেতৃত্ব সেই নিয়ে কোনও ইঙ্গিত দেননি তাদের। হয়তো একদম শেষ মুহূর্তে সেটা প্রকাশ্যে আসবে একুশের মহামঞ্চে আর তাই কিছুটা হলেও চাপে আছে বঙ্গ বিজেপি শিবির একেই লোকসভা নির্বাচনে আসন কমেছে বিধানসভার উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে এখন যদি দলের সাংসদ আর বিধায়কেরাও চলে যান কার্যত